গিয়েছেন এখানে উপস্থিত সকল সাংবাদিক এবং স্থানীয় পুলিশ প্রশাসন সহ সোনাগাঁয়ের মান সম্মান নিয়ে ছিনিমিনে খেলছেন এই বাবুরে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক শুক্রবার রাতে রাজধানীর একটি রিসোর্টে এক নারী সহ আটক হওয়াকে কেন্দ্র করে হেফাজত কর্মীরা ওই দিন রাত্রে কোদালা ইউনিয়নে মিছিল বের করে। ওই মিছিল হতে কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ তিনজনের উপর আতর্কিত হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত হন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিবুল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল জব্বার, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন। বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবার বিকাল 5টায় কোদালা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল কোদালা ইউনিয়ন পরিষদের সামনে হতে শুরু হয়ে কোদালার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোদালা বাজারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউসার নূর লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবু শিমুল গুপ্ত, সহ সভাপতি মোহাম্মদ আজগর, সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শারেক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আলী আজগর, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ভিপি বাপ্পা, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান কুসুম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী, যুবলীগ নেতা ইব্রাহিম টিকলু, মোহাম্মদ কাদের, মোহাম্মদ আলী, টিটু নূর মহসিন, নিজামুদ্দিন, সাইফুদ্দিন, রনি, সিরাজুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। প্রতিবাদ সভায় বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের খোঁজে বের করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হামলাকারীদের গ্রেফতার করা না হলে অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন তারা। পর্যন্ত একজন আসামিও গ্রেফতার হয়নি। আমি ছাত্রলীগের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত হামলাকারীদেরকে গ্রেফতার করুন। আমরা ছাত্রলীগ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আমরা এখনো ধৈর্য ধরে বিক্ষোভ সমাবেশ করছি। না হয় এতক্ষণ হামলাকারীদেরকে খুঁজে খুঁজে বের করার ক্ষমতা কিন্তু ছাত্রলীগ রাখে। আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাহলে বসে না থাকে উপজেলায় যারা আছে, কোতালার নাম নিয়ে উপজেলার মধ্যে সদস্য নিয়েছেন, যারা আজ কোতালার নাম নিয়ে উপজেলার মধ্যে আপনাদের গ্রেড বাড়াইয়ে আপনার নেতা হয়েছেন, কোতালার মাঠে আজকে আজকে আপনার কোথায়, সেই কথা লক্ষ্য রাখতে হবে। এই আওয়ামী লীগ ধরে রাখতে কত টাকা বিক্রি করছি এসেছেন আমি জানি, কেননা আজকে যেই মাঠ গতকালকে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য জনাব মহিবুল্লাহ সদাগর, ইউনিয়ন যুবলীগের সম্মানিত সভাপতি আব্দুল জব্বার এবং লিটন সহ যারা হামলা করেছে, আজকে কোদালা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যাদের অক্লান্ত পরিশ্রমে আছে কোদালা, আমরা জয় বাংলা স্লোগানের জন্য দূরে আসি, সে আমাদের সদ্য মহমুল্লা ভাই যিনি আজ আইসিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, তাকে যে নির্মমভাবে কোদালার কিছু কুলঙ্গার বিএনপি জামাতের পেতাত্তা যে বর্বরতা হামলা চালিয়েছে, সেই বর্বরতা হামলার প্রতিবাদে আজকে কোদালা ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।